রেল লাইনের মাঝেই বসানো হলো বিদ্যুতের খুঁটি। শুনতে আজব লাগলেও এমন একটি ঘটনা ঘটেছে ভারতে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। রাস্তার দুই পাশেই সাধারণত বিদ্যুতের খুঁটির উপস্থিতি লক্ষ্য করা যায়। রেল লাইন ট্র্যাকের ক্ষেত্রেও একই দৃশ্য দেখা যায়। কিন্তু আপনারা কখনো বিদ্যুতের খুঁটিকে রেল লাইনের মাঝে বসাতে দেখেছেন? না দেখে থাকলে দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিও। নজিরবিহীন সেই দৃশ্য দেখে সকলেই হতবাক। এর ফলে সেই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে রেল লাইনের মধ্যে বিদ্যুতের খুঁটি বসানো ভিডিও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এমন গাফিলতির পরে রেল কর্তৃপক্ষ নিজের ভুল স্বীকার না করে পুরো দায় চাপিয়েছে নির্মাণ সংস্থার ওপর। জানা গিয়েছে যে নির্মাণ সংস্থা এবং বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবেই এই ভুল ঘটেছে। এখন সেই ভুল সংশোধনের জন্য আবার নতুন করে খরচও হবে। জানা গিয়েছে যে সেখানে বর্তমানে তৃতীয় লাইনের নির্মাণ কাজ চলছে। ইসারোয়াড়ায় একটি নতুন স্টেশন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এর মধ্যে সেখানে ঘটেছে এই চমকে দেওয়া কাণ্ড। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি কেন, আজই আসুন আইজুতে। সঠিক চশমা ও সঠিক পাওয়ারের আসল ঠিকানা আইজু অপটিক্যাল, শহরের সেরা বিশ্বস্ত চশমা প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডেড চশমার বিপুল সম্ভার। রয়েছে প্রত্যহ বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা। আমাদের ঠিকানা মোহন মল, থার্ড ফ্লোর। আমাদের শাখা 57 AC রোড, ইন্দ্রপ্রস্থ এবং ভাটপাড়া, কাশিম বাজার। কন্ট্যাক্ট নম্বর 9433965984। আইজু অপটিক্যাল।